আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে মহারাষ্ট্রের এমন কিছু গ্রামের কথা তুলে ধরতে চলেছি যেখানে সাধারণ মানুষকে এই গরমের সময়ে এক বিভৎস পরিস্থিতির শিকার হতে হচ্ছে, যার সম্পর্কে জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা মহারাষ্ট্রের সেই সমস্ত গ্রাম সম্পর্কে জানতে চলেছি যেখানে এই সময়ে এক গ্লাস জল পাওয়ার জন্য মানুষকে জীবনের ঝুঁকি নিতে হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন, এক গ্লাস জলের জন্য জীবনের ঝুঁকি নিতে হয়। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভ সংলগ্ন এমন বেশ কিছু গ্রামের মানুষদের কথা তুলে ধরতে চলেছি যেখানে গরমের সময় সাধারণ মানুষদের জীবনযাত্রা একেবারেই শোচনীয় হয়ে ওঠে। আসলে এই সময়ে এখানকার মানুষদের প্রধান সমস্যা হয়ে ওঠে পানীয় জলের অভাব। মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভ সংলগ্ন এই গ্রামগুলিতে প্রায় 1000 জনেরও বেশি মানুষ বসবাস করেন, কিন্তু এখানে সেই অনুপাতে পানীয় জলের কোনো উৎস না থাকার কারণে সাধারণ মানুষকে যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয়। মূলত এই জলের সমস্যা শুরু হয় নভেম্বর মাসের শেষের দিক থেকে এবং ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই এই জলের সমস্যা তীব্র রূপ ধারণ করে এবং তখন এখানকার মানুষের জীবনযাত্রা আরও অনেক কঠিন হয়ে যায়। তবে এই সমস্যার সমাধানের জন্য মাঝে মাঝেই সরকারের তরফ থেকে ট্যাঙ্ক ভর্তি জল পাঠানো হয়, কিন্তু স্থানীয় মানুষদের বক্তব্য যে ওই ট্যাঙ্কের জল খুবই অপরিচ্ছন্ন এবং তা পান করার অনুপযুক্ত হয়। তাই সাধারণ মানুষকে পানীয় জল লাভ করার জন্য কঠিন সংগ্রাম করতে হয়। মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সাতপুরা রেঞ্জের কাছে অবস্থিত ঠিক এইরকমই আরও একটি গ্রাম, যার নাম হলো খাদিমাল। এই গ্রামের মানুষদের নিজেদের পানীয় জলের সমস্যা মেটানোর জন্য মাঝে মাঝে নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়। আসলে এই গ্রামে প্রায় 311টি পরিবার বসবাস করে এবং এই গ্রামের মোট জনসংখ্যা হলো 1500 জন, কিন্তু এই গ্রামেও পর্যাপ্ত জলের অভাব যথেষ্টই লক্ষ্য করা যায়। আসলে এই গ্রামে 4টি কুয়ো রয়েছে, কিন্তু তাদের মধ্যে 3টি কুয়ো ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে। এছাড়াও এই গ্রামে একটি বোরওয়েল রয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও বর্তমানে খারাপ হয়ে গিয়েছে। তাই পানীয় জলের জন্য এখানকার মানুষদেরকে সরকার দ্বারা প্রেরিত ট্যাঙ্কের উপরই ভরসা করে থাকতে হয়। কিন্তু এখানেও আরও একটি সমস্যা লুকিয়ে থাকে, সরকার প্রেরিত জলের ট্যাঙ্ক গ্রামের সমস্ত মানুষের জলের চাহিদা মেটানোর জন্য উপযুক্ত নয়। তাছাড়া এখানকার রাস্তার হাল অত্যন্ত খারাপ হওয়ার জন্য দ্বিতীয় কোনো ট্যাঙ্কের ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না। তাই গ্রামের সমস্ত মানুষদেরকেই এই সীমিত জলের জন্য লড়াই করতে হয়। এই জলের ট্যাঙ্কটি এই গ্রামে পৌঁছানো মাত্রই একটি কুয়োতে সমস্ত জল ফেলে দেওয়া হয় এবং জল পড়ার সঙ্গে সঙ্গেই গ্রামের সমস্ত মানুষ দড়ি দিয়ে বালতি বেঁধে ওই কুয়ো থেকে জল তুলতে শুরু করে দেয়। মাঝে মাঝে আবার গ্রামের মহিলারা কুয়োর গা বেয়ে কুয়োর একেবারে নিচে নেমে যায় কুয়োর নিচের অবশিষ্ট জল তোলার জন্য। এখন আপনারাই ভেবে দেখুন, জলের মতো একটা অতি প্রয়োজনীয় জিনিসের জন্য কিছু মানুষকে কতটা সংগ্রাম করতে হয়। তবে এদের এই সংগ্রাম কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, কারণ জল তুলে নেওয়ার পরেও সেই জলের কলসি এবং বালতিকে পাহাড়ের রাস্তা দিয়ে অত্যন্ত সন্তর্পণে নিয়ে যেতে হয় এবং পাহাড়ি রাস্তায় এই কাজটিও যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়। তবে এই জলের সমস্যার জন্য শুধু যে এখানকার মহিলাদের জীবনযাত্রা পর্যবস্ত হয়ে গেছে এমনটা ভাবা সম্পূর্ণ ভুল, কারণ বর্তমানে এখানকার কোনো মহিলাই এই গ্রামের অন্য পুরুষকে বিবাহ করতে চায় না। তারা বাইরের গ্রামের কোনো ছেলেকে বিবাহ করে বাইরের গ্রামে নিজের জীবন কাটাতে চান। এর ফলে এখানকার পুরুষেরাও কিন্তু দারুণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, কারণ এই জলের সমস্যার জন্য কেউই তাদেরকে বিবাহ করতে চান না। মেলঘাট গ্রামের কাছে অবস্থিত শাহনুর বাঁধের মাধ্যমে পার্শ্ববর্তী অঞ্জনগাঁও এবং দরিয়াপুর তহসিল এবং চন্দ্রভাগা বাঁধের মাধ্যমে পর্বতবাদা এবং অচলপুর তহসিলের প্রায় 85% গ্রামে জল সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু এই জল নেওয়ার জন্য স্থানীয় মানুষদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। যেমন এই খাদিমাল গ্রামের মানুষদেরকে এই জল নেওয়ার জন্য প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে নাওয়াল গ্রামে গিয়ে জল নিয়ে আসতে হয়। আসলে মহারাষ্ট্রের অনেকগুলি গ্রামেই এই জলের সমস্যা মারাত্মক আকার ধারণ করে ফেলেছে। নাসিক থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত ডান্ডিপুর গ্রাম ঠিক এইরকমই একটি গ্রাম, যেখানে জলের চরম সমস্যা দেখতে পাওয়া যায়। এই গ্রামের নাম শুনেই অধিকাংশ মানুষ ভয় পেয়ে যান এবং কেউই নিজের মেয়েকে এই গ্রামে বিবাহ দিতে চান না, কারণ এই গ্রামে পানীয় জলের জন্য মহিলাদেরকে চরম সংঘর্ষ করতে হয়। নিজের ঘরে একটু জল পাওয়ার জন্যও প্রায় 1.5 কিলোমিটার লম্বা পাইপলাইন বসানোর প্রয়োজন পড়ে, কিন্তু তাতেও জলের চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না। তাই ঘরের মহিলাকে অনেকটা পথ পাড়ি দিয়ে জল আনতে যেতে হয়। কিন্তু এখানকার স্থানীয়দের অভিযোগ এটাই যে এই জলের মান অত্যন্ত খারাপ এবং এই জল খুবই অপরিষ্কার। তাদের কথায় আপনারা এই জল কোনোদিনই ছুঁয়েও দেখতে চাইবেন না, আর আমাদেরকে এই জল পান করতে দেওয়া হয়।
এই অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার জল পান করার ফলে এখানকার শিশুদের পেটের সমস্যা প্রায়ই লেগে থাকে, তাই তাদেরকে চিকিৎসার জন্য মাঝে মাঝেই নাসিক হসপিটালে নিয়ে যেতে হয়। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই জলের জন্য এদেরকে নানান রকমের বাধা বিপত্তিকে অতিক্রম করতে হয়। কারণ প্রথমত এই জল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে, আর দ্বিতীয়ত এই লাইনের শেষের দিকে যারা থাকেন তারা প্রায়শই জল নিতে পারেন না, কারণ তাদের লাইন আসার আগেই জল শেষ হয়ে যায়। আর দ্বিতীয়ত যারা শারীরিক দিক থেকে একটু বেশি শক্তিশালী হয় তারা নিজেদের শারীরিক শক্তির বলে আগে থেকেই লাইন দখল করে নেন, ফলে দুর্বল এবং বয়স্ক মানুষেরা জল লাভ করা থেকে বঞ্চিত হয়ে যান। এখন আশা করি আপনারা বুঝতেই পারলেন যে জলের মতন একটা অতি সাধারণ এবং অত্যন্ত প্রয়োজনীয় বস্তুর জন্য মহারাষ্ট্রের কিছু গ্রামে কীভাবে মানুষদেরকে জীবনের ঝুঁকি নিতে হয়। তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যে আপনারা যদি এই ভিডিওটির মাধ্যমে কোনো শিক্ষা লাভ করে থাকেন তাহলে এখন থেকেই জলের অপচয় বন্ধ করে দিন এবং শুধুমাত্র প্রয়োজন মাফিক জল ব্যবহার করতে শিখুন, না হলে এই মহারাষ্ট্রের মতো সমগ্র পৃথিবীর অবস্থা হতে আর বেশি দিন সময় লাগবে না, তখন হয়তো বিশুদ্ধ পানীয় জলের অভাবেই সমগ্র পৃথিবী জীবহীন হয়ে পড়বে। তবে এ বিষয়ে আপনার কী মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।